জামায়াতে ইসলামে কখনও কারো সাথে আপোষ কিংবা আতাতের রাজনীতি করে না জামায়াতে ইসলামের অভিধানে আতাত বা আপোষ বলে কোনো শব্দ নেই বলেন অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশের জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন যে দেশের শীর্ষ নেতারা ইসলামে আন্দোলন করার অপরাধে মাথা নত না করে ফাঁসির মঞ্চে সাদাত বরণ করেছেন যেখানে গত পনেরো বছরে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দুইশো ছেচল্লিশ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে পাঁচ হাজার নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে প্রায় এক লাখ নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করা হয়েছে এবং বর্তমানে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে এমন এক ভয়াবহ পরিস্থিতিতে কেউ কেউ জামায়াতে ইসলামীর সাথে আওয়ামী লীগের আতাতের কথা বলে বেড়াচ্ছেন এটা বালখিল্যতা ছাড়া আর কিছু নয় আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই জামায়াতে ইসলামী কখনো কারো সাথে আপোষ কিংবা আতাতের রাজনীতি করে না জামায়তে ইসলামের অভিধানে আদাত বা আতপোষ বলে কোনো শব্দ নেই জামায়াত দীর্ঘ দশ বছর পর ঢাকায় একটা সমাবেশ করেছে তাতেই যদি আতাত হয়ে যায় তাহলে যারা প্রতিনিয়ত সমাবেশ করছেন তারাও কি সরকারের সাথে আতাত করে চলেছেন আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব প্রপাকাণ্ডা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক মুজিব রহমান তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা প্রত্যেকে আখেরাতের পথযাত্রী আমাদেরকে আখেরাতের মুক্তির লক্ষ্যে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও হজরত ইসমাইল আলাহিসাল্লামের ত্যাগের শিক্ষায় উদ্ভুদ্ধ হতে হবে রাসুল্লি করিম সাল্লাইসাল্লাম যেভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন জামায়তে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সেভাবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তিনি বর্তমান দেশের অবস্থা উল্লেখ করে বলেন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এর অর্থ এই নয় যে আমরা সরকারের পাতানো নির্বাচনে যাচ্ছি আমরা শুধু কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচনে যাব যারা বলছেন সংবিধান অনুযায়ী ভোট হবে তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন দেশের জনগণ নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চায় এবার তারা কোনোভাবেই বিনা ভোটের নির্বাচন হতে দেবে না